ওপ্পো স্মার্টফোন কিভাবে হার্ড রিসেট দিবেন, অর্থাৎ ডাটা ওয়াইপ এবং ক্যাশ ক্লিন করবেন। ওপ্পো ফোনের ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংস থেকে আপনি এখানে যে রিস্টোর ফ্যাক্টরি সেটিংসগুলো পাবেন, সেখানে শুধুমাত্র কিছু কন্টেন্ট এবং সেটিংস ডিলিট হবে কিংবা SMS ডিলিট হবে, এই অপশনগুলো আপনি এখানে পাবেন। তো কমপ্লিটলি আপনি ক্যাশ ডিলিট করার জন্য কিংবা ডাটা ওয়াইপ করার এখানে কোনো অপশন নেই, তাই এজন্য আপনি রিস্টোর ফ্যাক্টরি সেটিংস বা হার্ড রিসেট করতে পারেন। তো এটি আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো আমি এখানে শেয়ার করছি কিভাবে ওপ্পো ফোন হার্ড রিসেট বা রিস্টোর ফ্যাক্টরি সেটিংসে নিয়ে আসবেন। এজন্য আপনি প্রথমে ওপ্পো ফোনটি বন্ধ করবেন। ফোনটি বন্ধ হয়ে গেলে পুনরায় আপনি অন করার জন্য পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে চেপে ধরে থাকবেন। ভলিউম বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে থাকলে আপনি এখানে ওপ্পো দেখতে পারবেন। তো যখনই আপনি ওপ্পো লেখাটি দেখতে পারবেন, তার কিছুক্ষণ সময় পরে আপনি আপনার হাতটা ছেড়ে দিবেন, অর্থাৎ বাটনগুলো রিলিজ করে দিবেন। প্রথমে আপনি ইংলিশে ক্লিক করবেন, তারপর এখানে কালার OS রিকোভারি মোডটি চলে আসবে। এখান থেকে আপনি ওয়াইপ ডাটাতে ক্লিক করবেন যেন ক্যাশ এবং সকল ডাটা ডিলিট হয়ে যায়, অর্থাৎ রিস্টোর সেটিংস হয়ে যায়। তারপর এখানে আপনার লক স্ক্রিন অথবা প্যাটার্ন, এই অপশনগুলো এখানে আসবে। তো আপনি লক স্ক্রিন অথবা আপনার প্যাটার্নটি এখানে দিবেন। তো আপনার লক স্ক্রিন এবং প্যাটার্ন দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। স্মার্টফোনের সকল ডাটা এবং ক্যাশ ক্লিন করার জন্য আপনি ফরম্যাট ডাটাতে ক্লিক করবেন, এবং ফরম্যাট ডাটাতে ক্লিক করলে আপনি এখানে একটি ওয়ার্নিং পাবেন যে ডাটা ফরম্যাট করলে সব কিছু মুছে যাবে। তো আপনি তারপর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এখানে ডাটা ওয়াইপিং শুরু হয়ে যাবে এবং আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে ওয়াইপ সাকসেসফুলি লেখা মেসেজটি আসার পর আপনি ওকে ক্লিক করবেন, তারপর ফোনটি অটোমেটিক রিস্টার্ট হবে। এই সময় ফোনটি স্টার্ট হতে একটু সময় বেশি নেবে, অর্থাৎ সাধারণ থেকে একটু সময় বেশি নেবে, এজন্য ঘাবড়ানোর কিছু নেই। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমরা এখানে চলে আসছি। কিছুক্ষণ সময় অপেক্ষা করলে আপনি এই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি স্টার্টআপ সেটিংসটি পেয়ে যাবেন। তারপর আপনি এখান থেকে স্টার্টআপ যে সেটিংসগুলো রয়েছে সেগুলো আপনি আপনার পছন্দ মতো করে নেবেন।